উপনির্বাচনে রাজ্যের দুটি কেন্দ্রে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ধনপুর কেন্দ্রে বিন্দু দেবনাথ এবং বক্সনগর কেন্দ্রে তাফাজ্জল হোসেন বিজেপির প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন। মঙ্গলবার বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিংহ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে ধনপুর ও বক্সনগর কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। আগামী 5ই সেপ্টেম্বর ধনপুর এবং বক্সনগরে আসনে উপনির্বাচন হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ধনপুর আসন থেকে লড়াই করেন সিপিএমের কৌশিক চন্দ, কিন্তু তিনি হেরে যান। ওই কেন্দ্রে জিতেছিলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। জেতার পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। অন্যদিকে বক্সনগর আসনে জিতেছিলেন সিপিএমের শামসুল হক, কিন্তু তিনি মারা যাওয়ায় ওই দুই আসনে আগামী 5 সেপ্টেম্বর ধনপুর ও বক্সনগর আসনে উপনির্বাচন হবে। এইদিকে ধনপুর কেন্দ্র বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন কৌশিক চন্দ এবং বক্সনগর আসনে লড়াই করবেন মিজান হোসেন। অন্যদিকে ওই দুই কেন্দ্রে টিপরা মত কংগ্রেসের স্ট্র্যাটেজি কী হবে তা নিয়ে চলছে গুঞ্জন। 17ই আগস্ট দুটি আসনে মনোনয়ন দাখিল করবে বিজেপি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।